রাজশাহীর পবামোহনপুর তিন আসনের সংসদ সদস্য আইন উদ্দিন এক মাসেরও বেশি সময় ধরে তার ফেসবুক পেজ থেকে নিয়মিত অশ্লীল ছবি পোস্ট হচ্ছে। একজন এমপির ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত অশ্লীল ছবি পোস্ট হওয়ায় বিষয়টি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। অবশ্য এ বিষয়ে নেটিজনদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তাদের অনেকেই বলছেন, সাধারণ মানুষের ফেসবুক পেজ হ্যাক হলে কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঠিক হয়ে যায়, অথচ সংসদ সদস্যের ফেসবুক পেজ এতদিন ধরে হ্যাক হয়ে আছে সেটি ঠিক হচ্ছে না। এটি নিছকই একটি কল্পকাহিনী কিনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্নও তুলেছেন অনেকে। তবে সংসদ সদস্য আইন উদ্দিন বলেন, আমার এক সমর্থক ভালোবেসে এই ফেসবুক পেজ ব্যবহার করত, কিন্তু পেজ হ্যাক হয়ে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখানে অশ্লীল ছবি প্রকাশ করা হচ্ছে। এ নিয়ে কাটাখালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি পক্ষ এমনটি করে থাকতে পারে বলে ধারণা তার। আমার ব্যক্তিগত ফটোগ্রাফার, সে আমার নামে একটা পেজ খুলে চালাইতো এবং পরবর্তীতে দেখি পেজটা অনেক ভিউ হয়, অনেক লাইক পড়ে, এক কথায় অনেক জনপ্রিয় হয়েছে। হঠাৎ করে বেশ কিছুদিন আগে সে আমাকে জানালো যে আমার পেজ হ্যাক হয়েছে, আমি রিকভার করতে পারি না। আমি তাৎক্ষণিকই তাকে বলেছি যে এটা একটা জিডি করতে, সে জিডিও করেছে এবং জিডির কপি সংশ্লিষ্ট পুলিশকে আমরা দিয়েছি, আমি নিজেই দিয়েছি এবং বিটিআরসিতেও আমি অ্যাপ্লিকেশন লিখেছি যাতে করে ওটা ইয়া করে দেওয়া হয়। যারা এটি করে তারা সমাজের অত্যন্ত ঘৃণিত ব্যক্তি, নিজের ফায়দা লোটানোর জন্য। অনেক সময় আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাদেরকে মানে হেয় প্রতিপন্ন করতে অনেক সময় খারাপ ছবি টবি দেয়, হ্যাক করার পরে বাজার বাজে ইয়া করে। এইটা রোধ করার জন্য সরকারের কঠোর আইন আছে এবং এই আইনের আওতায় আমি মনে করি প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, বিষয়টি নিয়ে কাজ করছে সাইবার ইউনিটের সদস্যরা। আমাদের যে সাইবার ক্রাইম যে ইউনিটটি রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের, তারা আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে আমরা ওনার আইডিটি ফিরিয়ে দিতে সক্ষম হব। এক মাসেরও বেশি সময় ধরে হ্যাক হওয়া সংসদ সদস্য আইন উদ্দিনের ফেসবুক পেজ সচল না হয় তার নির্বাচনী এলাকাতেও ভোটারদের মধ্যে চলছে নানামুখী গুঞ্জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।